আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রসমলাই বানিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম, আশা করি আমার সাথেই থাকবেন। রসমলাই বানানোর জন্য আমি প্রথমে 1 লিটার মিল্ক নিয়েছি আর 2টা লেমন নিয়েছি, তো এটা লেমনের জুস করব। প্রথমে আমি রসমলাই মিষ্টিটা বানাবো, তার জন্য আমি 1 লিটার মিল্ক নিয়েছি, তো গরম হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। মিল্কটা ফুটে উঠে আসলে তারপরে আমি লেমন জুস এখানে অ্যাড করব। মিল্ক গরম হয়ে এসেছে, এখন আমি লেমন জুসটা একটু একটু করে অ্যাড করলাম, এভাবে একটু নেড়ে দিয়ে আবারও একটু একটু করে জুসটা অ্যাড করব। তো এভাবে একটু দিলেই দেখা যাবে, তো আস্তে আস্তে ছানাটা বের হয়ে আসছে, তো পরে আমি বাকিগুলো দিয়ে দেব। এভাবেই ছানাটা খুব সহজেই হয়ে যায়, একটু সময় অপেক্ষা করলেই ছানাটা ভালোভাবে মিল্ক থেকে পানি ছেড়ে ছানাটা হয়ে যাবে। তারপরে আমি এটা একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এভাবে একটা সুতির কাপড় নিয়েছি, আমাদের দেশে এটা গামছা বলে, জানি না কার এলাকায় কি বলে। তো এভাবে আমি ছানাটা ঢেলে তার উপরে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, কারণ লেবুর টক ভাবটা চলে যাবে, এভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে আমি এভাবে ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার মতো, পুরো পানি বের হয়ে আসবে। 2 ঘন্টা এভাবে রেখে দিলে ছানাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। 2 ঘন্টার জন্য রেখে দিলাম এভাবে, এখন আমি রসমালাইয়ের শিরাটা বানাবো, তার জন্য আবারও 1 লিটার মিল্ক নিলাম, আর কিছু বাদাম নিলাম, আর কিছু এলাচি নিলাম। এলাচগুলো আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে দিয়ে দেব। তো তার জন্য আমি আবারও 1 লিটার মিল্ক নিলাম, ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব, এভাবে নেড়ে দেব। 1 টেবিল চামচ সুগার অ্যাড করলাম, এটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, আমি একটু মিষ্টি প্রিয় তাই একটু বেশি দিলাম, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। তারপরে বাদামগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি, ফুটে উঠে আসলে দিয়ে দেব, প্রথমে দিয়ে দেব এলাচ গুঁড়ো, পরে বাদামগুলো দিয়ে দেব। এখন আমি এই মিল্কটাকে রান্না করব ঘন হয়ে আসার আগ পর্যন্ত, এভাবে নেড়ে দিয়ে নেড়ে ছেড়ে আমি রান্না করব। কম আছে, এভাবে রান্না করব, দেখুন প্রায় ঘন হয়ে আসতেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। রসমলাই আমার অনেক প্রিয়, আমার বাচ্চাদেরও অনেক পছন্দের খাবার এটা। রসমলাইয়ের শিরাটা ঘন হয়ে এসেছে,
এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এক সাইডে। তারপর আমি মিষ্টি বানানোর জন্য আমি শিরা বানাবো, তো তার জন্য আমি দিলাম 2 গ্লাস পানি, 1 গ্লাস সুগার দিয়ে আমি কম আছে চুলায় বসিয়ে দিলাম। তারপরে আমি ছানাটা রেডি করব, তো ছানা থেকে পানি সব ঝরে গেছে, এখন এটাকে আমি একটু কষিয়ে সফট করব। তো অনেক সুন্দর হয়েছে ছানাটা। তো এখন এখন আমি মিষ্টির আকার দেব, বড় ছোট যে যেরকম পারে দিয়ে বানায়। তো আমি আমার মিষ্টিগুলোর সাইজ 1 হওয়ার জন্য আমি এভাবে কেটে নিয়েছি, তারপরে এভাবে আমি একটা সাইজ দিয়েছি। সবগুলো মিষ্টি হয়ে গেছে, এখন আমি মিষ্টির শিরাতে দিয়ে দেব। তা মিষ্টি শিরাটাও রেডি হয়ে গেছে, এভাবে একটা একটা করে সব কিছু সবটি মিষ্টি দিয়ে দেব। তারপরে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পরে আমি একটু নেড়ে ছেড়ে দেখব কীরকম হচ্ছে। টোটাল আমি এভাবে 20 মিনিট রাখবো চুলায়, তারপরে আমার মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, রসমলাই মিষ্টিগুলোও রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এভাবে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হলেই রসমলাইয়ের শিরাটাও এভাবে দিয়ে দিলাম। একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কীরকম হয়েছে। তো এরপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যত বেশি সময় রাখবেন ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন মিষ্টিটা কীরকম হয়েছে, অনেক সফট হয়েছে। তারপরে আমি এখন আমি রেখে দেব ফ্রিজে আরও বেশি ঠান্ডা হওয়ার জন্য। যত ঠান্ডা হবে ততই ভালো লাগবে খেতে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আশা করি বাসায় ট্রাই করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।